সকালে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের বরুঞ্জা থানার সুন্দরপুর গ্রামে। উল্লেখ্য, রাজ্য জুড়ে পুলিশের পক্ষ থেকে চালানো হচ্ছে বেআইনি অস্ত্র এবং বোমা তল্লাশির অভিযান, আর তার মধ্যেই বরুঞ্জায় উদ্ধার করা হলো বোমা। যদিও উদ্ধার হওয়া ড্রামের ভেতর কত সংখ্যক বোমা রয়েছে তা এখন স্পষ্ট নয়, তবে সাত সকালে সুন্দরপুর গ্রামে সান্নাক পাড়া এলাকায় কার্যত রাস্তার পাশে জনঘনত্বপূর্ণ এলাকায় এভাবে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছে, শিশুসহ একাধিক মানুষ সেই স্থানে যাওয়া আসা করে। দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাদের আতঙ্কে রেখেছে। ঘটনার তদন্ত দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বরঞ্জা থানার পুলিশ গিয়ে জায়গাটি সিল করে এবং কান্দি বোম স্কোয়াড টিমকে খবর দেয় বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। গেলাম তখনই বলছে যে সব পুলিশ গেল, তোমাদের ওই এলাকাতে বোম বেরিয়েছে। এসে দেখছি হ্যাঁ পুলিশ দাঁড়িয়ে আছে, আর শুধু বালতি খড় দিয়ে ঢাকা ছিল। এই যে এভাবে যদি তাজা বোমা উদ্ধার হয় তাহলে তো বাচ্চা নিয়ে ঘোরাফেরা, হ্যাঁ এখানে বাচ্চারা খেলা করে সব।